প্রথমে কি করতে হবে, প্রথমে একটা ফাইল তৈরি করতে হবে। আর আমি গত ক্লাসে বলছিলাম যে সিএসএস করার জন্য আলাদা একটা ফাইল করে নেওয়াই বেটার। তো স্টাইল ডট সিএসএস কয়টা ফাইল বানাবো, আর ইমেজগুলো কোথায় রাখবো? ইমেজেস ফোল্ডারে, যখন লাগবে তখনই বানাবো ফোল্ডারটা, আগে বানানোর দরকার নেই। আচ্ছা, তো এই দুটো ওপেন করি আমি। একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন এই যে অনেকগুলো ট্যাব, এরকম জমতে 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 হাজার হাজার ট্যাব হয়ে গেছে, কি করবেন? খুঁজে পাবেন না তো যে কোথায় কোন কাজ করছেন, ঠিক আছে, কোনটা যে কোন ফাইল খুঁজে পাবেন। আপনার একটা ওপেন করতে হবে, এখন চিন্তা করবেন কেটে দিবেন, কেটে আবার ওপেন করবেন, ঠিক আছে। এখন যদি আমি অনেকগুলো ফাইল ওপেন করে রাখি, কেটে ওপেন করলেও সেই অনেকগুলো ফাইলই শো করবে। হ্যাঁ, সেভ করা থাকলে শো করবে। তো কী করবেন, যেইটাতে যেটা রাখবেন ওটা ছাড়া সবগুলো কেটে দিতে যদি চান তাহলে রাইট ক্লিক করতে হবে। কি করতে হবে, রাইট ক্লিক করে ক্লোজ অল বাট দিস। আমি আপনাদের একটা ইংলিশ শিখে আজকে, ঠিক আছে, ঠিক আছে, আই লাইক এভরি ওয়ান বাট ইউ, ঠিক আছে, এটা মানে কি, একজন না ইউ লেখা আছে। এখন সে চিন্তা করবে আমি কাউকে পছন্দ, মানে যে ইংলিশ পারে না সে চিন্তা করবে আমি কাউকে পছন্দ করি না কিন্তু তোমাকে পছন্দ করি, তাই না? আচ্ছা, এটা আসলে বুঝাচ্ছে আমি সবাইকে পছন্দ করি, বাট ইউ মানে তোমাকে ছাড়া, বাট আর এক্সেপ্ট দুটো একই জিনিস। এক্সেপ্ট মানে কি, ছাড়া। তো এক্স্যাক্টলি সেম রকম রাইট ক্লিক করে ক্লোজ অল, সবগুলো বাদ দিয়ে দিবেন, বাট দিস এটা ছাড়া, এটা ছাড়া সবগুলো বাদ দিয়ে দিবেন। এরকম করলে সব বাদ পড়ে যাবে, শুধু ওইটাই থাকবে, এরপর আবার নতুন করে ওপেন করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, তো আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএলটা এইচটিএমএল কোলন ফাইভ লিখে কন্ট্রোল ই দিলেই স্ট্রাকচারটা চলে আসে। আর তার চেয়ে বড় কথা, এটা করার পরেই আপনি ট্রাই করবেন এটার সাথে এটাকে লিঙ্ক করানোর জন্য, মানে এটার সাথে এটাকে কানেক্ট করানোর জন্য। কানেক্ট করে কীভাবে, ডট লিঙ্ক ডট সিএসএস, লিঙ্ক ডট সিএসএস ইস টু, এটাকে ইংলিশে বলা হয় কোলন, এটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয়, ফুল স্টপ নাকি? না, এটাকে ডট বলা হয়, ঠিক আছে, এটা ফুল স্টপ না, এটা কি ফুল স্টপ তো হইতেছে এরকম, আই এম ফাইন লেখা ডট দিলে এটাকে ফুল স্টপ বলা হবে। আর নর্মালি কোডিং করার সময় এটাকে কি বলা হবে, ডট। আচ্ছা, এটাকে কি বলা হবে, এটা কি? আচ্ছা, একটু মজার জিনিস শিখে দেখেন, মনে করেন আমি এর ভিতরে লিখলাম এইচটিএমএল স্ল্যাশ এইচটিএমএল, আমি চাচ্ছি এতটুকু বডির ভিতর শো করবে, ট্যাগ ট্যাগই শো করবে, লেস দেন গ্রেটার দেন সহ, কিভাবে আসে কিছু? আচ্ছা, মনে করেন আপনি যেমন এরকম আপনি কপিরাইট শো করতে চাচ্ছেন যে কোনো একটা ওয়েবসাইটে, আমি লগ আউট করি এটাকে, লগ আউট করি, এখানে দেখেন 2014 আগে কি আছে, একটা সি আছে, এটা হচ্ছে কপিরাইট সাইন বা কপিরাইট এনটিটি, কি বলা হয়, এনটিটি, ENTITY, ENTITY, এগুলোকে এনটিটি বলা হয়। যেমন এনটিটি লেখা সিস্টেম, প্রথমে কি দিতে হয়, এন্ড, আর লাস্টে দিতে হয় সেমিকোলন, প্রথমে কি দিতে হয়, লাস্টে দিতে হয় সেমিকোলন, এর মাঝখানে আপনি যে এনটিটি ইউজ করতে চান সেটার নাম লিখবেন, কপি লেখেন, তাহলে এখানে কপিরাইট আসবে। তারপর আপনি মনে করেন স্পেস দেন, দিয়ে আবার এন্ড দেন, সেমিকোলন দেন, এর মাঝখানে আপনি লেখেন কি লিখবেন, মানে আর কোনো কিছু আসে কিনা ওয়েবসাইটে দেখতে পাই কিনা, আর নামের একটা জিনিস দেখতে পাই, আর ওটা মানে কি, ট্রেডমার্ক, রাইট, এখানে ট্রেড লিখেন আপনি, কি আসে, দেখছেন এই এনটিটিগুলা ইউজ করা হয়। আর লেস দেন এইচটিএমএল, এটা যদি আপনি শো করতে চান শো করবে না, কারণ সে এটাকে এইচটিএমএল ট্যাগ হিসেবে ধরে নেবে, তো এই জন্য লেস দেনটাকে লিখতে হয় এইভাবে,
LT মানে less than আর এটা তাহলে কি হতে পারে GT greater than ঠিক আছে এবার এক্স্যাক্টলি সেম আপনি এখানে আবার শেষ করবেন তো এখানে এটা বদলে লেখেন GT আর এটা বদলে কি লিখবেন LT সেমিকোলন দিতে হবে সেমিকোলন না দিয়ে সুজন ভাই মিলে না তো আমি তো সব ঠিকঠাকই করছি ঠিক আছে এবার কাউকে আপনি একটা এইচটিএমএল ফাইলে দেখাতে চাচ্ছেন কিভাবে এইচটিএমএল লিখতে হয় আপনি লিখতে গিয়ে ওটা নাই হয়ে যেতেছে তখন তো সমস্যা আপনি একটা লোক রে এখানে মনে করেন এরকম করে লিখছেন এরকম করে লিখছেন বডির ভিতরে এরকম করে লিখছেন লেখা একজনকে বুঝাইতেছেন তুমি এটা ওপেন করো এটা ওপেন করলে দেখবা যে এখানে এইচটিএমএল বডি ট্যাগ হাবি যাবে শো করতেছে ও যখন বলবে ভাই কিছুই তো শো করে না খালি তখন বলবে তুই তো ব্যাটা কিছুই জানোস না ভালো করে দেখ তখন কি করে মনে মনে আপনারই গালি এলাজ করবে এই যে কিছু নাই তো এই ক্ষেত্রে এটা কি করতেছে লেস দেনটা সাইনটা নিয়ে নিতেছে মনে করতেছে এটা একটা সিনট্যাক্স এই জন্য আমরা এটা এইগুলাকে এন্টিটি হিসেবে ইউজ করবো এলটি আর এই পাশেরটা জিটি এখন যদি পরেরগুলো ওইভাবে রাখেন দেখবেন খালি এটাই শো করে পরেরগুলো আর করে না এটা হচ্ছে সমস্যা ইভেন আপনি যখন পেজ সোর্সে যাইতেছেন এগুলো দেখেন লাল হয়ে আছে কিন্তু এটা এটা নর্মাল এই হচ্ছে অবস্থা যাই হোক এটা খুব মজার জিনিস এরকম অনেক অনেক এন্টিটি আছে আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন এইচটিএমএল এন্টিটি অনেক অনেক পাবেন এই যে দেখেন সব ডাব্লিউসি স্কুল থেকেই আসে এই স্কুলে সবই পাওয়া যায় আচ্ছা ওকে এখন আমাদের প্রথম কাজ হলো এইচটিএমএলটা পুরোপুরি লোড হওয়ার পরে কি করা সিএসএসটা লিংক করা লিংক সিএসএস এটা করলে টোটালটা চলে আসে যদি জেন কোডিং অ্যাক্টিভেট করা থাকে আর যদি জেন কোডিং না থাকে যাদের না ইনস্টল হয় না তারা হাতে কোড করাটাই বেটার হবে লিংক ইকল আরিয়েল লিংক আরিয়েল ইকল স্টাইল শিট এইচডিএফ ইকল স্টাইল ডট সিএস এতটুকু লিখলেই চলবে ঠিক আছে আর যদি আপনি টাইপ দিতে চান ওটাও দিতে পারবেন একটু বোঝানোর জন্য এটা কি টাইপের ফাইল এটা সিএসএস টাইপের ফাইল যখন জাভাস্ক্রিপ্ট লিখবো তখন এখানে লিখতে হবে টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট ঠিক আছে এখন আমাদের সিএসএসটা পাচ্ছে কি না এটা বোঝার উপায় প্রথমে কি করবেন পেজ সোর্সে যাবেন গিয়ে এখানে ক্লিক করবেন যদি দেখেন খালি বা আমাদের সিএসএসটা শো করতেছে তাহলে বুঝবেন কাজ করে আর যদি এরকম শো করে মনে করেন একটা ভুল কিছু করে ফেলছেন এখানে পেজ সোর্সে গিয়ে এটাতে ক্লিক করবেন দেখেন কি শো করে ফাইল নট ফাউন্ড তার মানে পাচ্ছে না এটাকে চেক করে নেবেন নইলে পুরা সিএসএস কোড করা শেষ কাজ করে না কিন্তু বিপদ আগে চেক করে নেবেন পাই কিনা আচ্ছা যাই হোক এবার দেখেন আমি নতুন কিছু শিখাবো আজকে গত ক্লাসে দেখাইছিলাম আমি কালার আর ব্যাকগ্রাউন্ড আর কিছু দেখাই নাই আর ওভার সবাই মেনু বানাচ্ছে না আমরা একটু মেনু বানাই আজকে মেনু বানানোর সিস্টেম হচ্ছে প্রথমে ইউএল দিতে হবে কি দিতে হবে মানে লিস্ট করতে হবে আগে এগুলোকে লিস্ট করতে হবে মেনু না যে কোনো কিছু একটা ওয়েবসাইটে দেখেন অনেক কিছু থাকতে পারে এই যে দেখেন একটা ওয়েবসাইট এখানের মধ্যে এই যে লিস্ট দেখতেছেন এটা একটা ইউএলএলআই এই যে পরে আর আবার লিস্ট দেখতেছেন ডানে ডানে হোক নিচে নিচে হোক আর যেভাবেই হোক এটাও একটা ইউএলএলআই এরপরে এখানে যান এই একটা ওয়েবসাইট এটা একদম নিচে দেখেন এই যে 1 2 3 4 44 নেক্সট পেজ এই যে দেখতেছেন এটাও তো একটা লিস্ট তাই না এটাও কি দিয়ে করতে হবে ইউএলএলআই তো যেগুলো লিস্ট আকারে কাজ করে একটা পর একটা একটা পর একটা যাইতে থাকে ওগুলাই ইউএলএলআই দিয়ে করতে হয় ইউএল দিলাম এবার এলআই দিব আমি আচ্ছা এলআই এর মধ্যে আপনি সাপোজ লিখেন হোম
এরপর অনেকগুলো এলে হবে তাই না? অনেকগুলো তো এলে হওয়ার কথা, মেনুতে তো একটা দুইটা থাকে না, মিনিমাম হলেও চার পাঁচটা থাকে। মনে করেন দিলাম অ্যাবাউট আস, এরপরে দিলাম আমি পোর্টফোলিও, এরপরে দিলাম আমি সাপোজ সার্ভিসেস, এরপরে দিলাম আমি আওয়ার ব্লগ, এরপরে দিলাম আমি ফোরাম, এরপরে দিলাম কন্ট্যাক্ট আস সাপোজ। আচ্ছা এটাকে যদি আমি ওপেন করি এরকমই তো শো করবে লিস্ট আকারে, এটা বুঝতে কারো সমস্যা আছে? থাকার কথা না, এরকম লিস্ট আকারে শো করতেছে, কিন্তু যদি মেনু থাকে ওটাতে তো ক্লিক করা যাবে তাই না? ওটাতে তো ক্লিক করতে হবে, ওটা কেমনে রেখে দিলে হবে? ক্লিক করানোর জন্য আমাদের এলআই এর ভিতরে এটা ইউজ করতে হবে। এখানে সাপোজ আমি হ্যাশ দিলাম, হ্যাশ দাও মানে কি যেখানে আসো এখানেই থাকবে আর কি, অন্য কোথাও যাবে না। যদি আপনি চান অন্য কোথাও যাবে তাহলে এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। এই যে এত কষ্ট করে এত দূর লিখলাম আমি, ঠিক আছে, এর চাইতে আমি আরো শর্টকাট নিয়ে লিখতে পারতাম। ইউএল তার মধ্যে এলআই, এলআই টোটাল কয়টা হবে? পাঁচটা, তার ভিতরে এর আবার এইচআরএফ এর ভিতরে হ্যাশ, প্রত্যেকটা এর ভিতরে আবার কন্টেন্ট যদি আমি হোম দেই, ঠিক আছে, সুন্দর মতো লিস্ট চলে আসবে। ইউএল এর ভিতরে এলআই হবে তাই না? এই জন্য আমরা গ্রেটার দেন দিতেছি, এর ভিতরে এলআই হবে। আর এলআই টোটাল কয়টা হবে? পাঁচটা, প্রত্যেকটা এলআই এর ভিতরে আবার কি হবে? এ হবে, এ। এটা যদি আমি এইচরেফ এর ভ্যালুটা আমি নির্দিষ্ট করে দিতে চাই তাহলে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ওই আপনার এইচআরএফটা লিখে, কিংবা আপনি যদি একটু বুঝতে সমস্যা হয় কোনো সমস্যা নাই, এখানে এইচআরএফ ইকুয়াল এরকম করে তো হ্যাশ দিতে চাচ্ছি আমরা তাই না? এরকমই তো, তো আমি জাস্ট ওই এলআই এর পরে এ রাখবো, আর এই যে এইচআরএফ ইকুয়াল হ্যাশ, সরি এটা বলেছি, এটাকে কি করবো থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, তাহলে প্রত্যেকটার ভিতরে হ্যাশ চলে আসবে। আর যদি আমি এইটার ভিতরে এর ভিতরে কন্টেন্ট আকারে কিছু দিতে চাই, কন্টেন্টটা দিতে হয় মূলত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আর অ্যাট্রিবিউট কি দিয়ে দিতে হয়? থার্ড ব্র্যাকেট দিয়ে। এখানে হোম লেখেন, প্রত্যেকটার কন্টেন্ট তাহলে হোম চলে আসবে। নিজেরা প্র্যাকটিস করলে জিনিসটা একটু ভালোভাবে বুঝতে পারবেন। পোর্টফোলিও সার্ভিসেস কন্ট্যাক্ট আস এরকম করে চেঞ্জ করে নিতে পারবেন। আর সাবলাইম টেক্সট নামে আরেকটা ওই সফটওয়্যার আছে নোটপ্যাড প্লাস প্লাস এর মতো, ওইটাতে এখানে কিছু লিখে আবার এখানে ক্লিক করা লাগে না, এখানে লেখার পরে ট্যাব দিলে নিচের লাইনে চলে যায় লেখার জন্য, সো এটা আর একটু ইজি, বাট ওটাতে একটু সমস্যা আছে। ওটা নিয়ে নর্মালি কাজ করতে গেলে সুবিধাও আছে অসুবিধাও আছে, বাট নোটপ্যাড প্লাস প্লাস অসুবিধাটা একটু কম। তাছাড়া এটা সাদা একটা ইন্টারফেস যার কারণে দেখতে চোখে লাগে না, বাট সাবলাইম টেক্সট সফটওয়্যারটা চোখে লাগে। আচ্ছা আর তাছাড়া আপনার আরও অনেক সফটওয়্যার আছে নোটপ্যাড প্লাস প্লাসের মতো, যেমন রিমুভার, ঠিক আছে, রিমুভার নিয়ে যখন কাজ করবেন বিরক্তি এসে যাবে, কিছুক্ষণ কাজ করলে এখানে ক্লিক করা লাগে ওইখানে ক্লিক করা লাগে, সেটিংস ঠিক করা লাগে, ফাইল ওপেন করতে গেলে বারবার মেনুতে যাওয়া লাগে, ঠিক আছে। আর আপনি চিন্তা করবেন যে এখানে এলআই লিখলে টোটালি এরকম কিছু মানে সাজেশন চলে আসে, এটা তো ভালো, এটা নোটপ্যাড প্লাস প্লাসেও আসে, এর নোটপ্যাড প্লাস প্লাসের লেটেস্ট ভার্সনই আসে। ওল্ড এডিশনে আসে না, আপনাদের মনে পুরাতন, এটা নতুন নোটপ্যাড প্লাস প্লাস আসে না, কিছু করতে হয় না। সবচেয়ে আপনারা জেন কোডিং ইনস্টল করার পরেও আসতে পারে, কতবার জেন কোডিং ইনস্টল করার পরে। আর একটা কথা হলো আমার বাসার পিসিতে সেম নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল দেওয়া আসে না, ঠিক আছে, এটা হয়তো ল্যাপটপের কনফিগারেশনের উপর ভ্যারি করে হইতে পারে, কারণ এটা তো একটা সফটওয়্যার, এই সব প্রত্যেক হ্যাঁ হইতে পারে। এখানে এই যে অনেক ধরনের সেটিং আছে, যেমন এই যে ভিউ থেকে ওয়ার্ড র‍্যাপ, এটা সিলেক্ট করলে কি হয়, আপনি যখনই কিছু একটা লিখবেন তখন এটা নিচে নিচে চলে আসবে, আর যখন আপনি ভিউ থেকে ওয়ার্ড র‍্যাপটা দিবেন না তখন এটা ডান দিকেই যাবে। তো এরকম অনেক অনেক অপশন আছে, অপশনগুলো আসলে ঠিক করে নিতে হয়।
আচ্ছা, এতটুকু তো বুঝছি, এতটুকুর মধ্যে নতুন কিছু নাই। আমরা লিস্টের ভিতরে প্রত্যেকটাতে লিংক করাইছি আর কি, যাতে ক্লিক করা যায়। যে রিলোড দেন, এই যে ক্লিক করা যাচ্ছে এখন, তো এটাকে আমরা সুন্দর একটা মেনু বানাবো। তো মেনু বানানোর আগে আমি আপনাদের মার্জিন আর প্যাডিং কি জিনিস সেটা বোঝানো উচিত। মনে করেন আজকে নতুন একটা ট্যাগ শিখাবো আপনাদের, ডিভ। ডিভের ভিতরে লিখলাম সামথিং আর ডিভটা শেষ করে দিলাম। আমি এইচটিএমএল এ ডিভ কেন শিখাই নাই, কারণ এইচটিএমএল এ ডিভের কোনো কাজ নাই। আপনি ডিভ দিলে কোনো কাজ করে না, কোনো কিছু চেঞ্জ হয় না। সো ডিভ কেন ইউজ করে? ডিভ ইউজ করা হয় সেকশন অনুযায়ী। এই যে একটা ওয়েবসাইট, এটার একদম উপরে যে অংশটা, এটা একটা ডিভের মধ্যে আছে। আবার এই ডিভের মধ্যে আবার এই যে ফেসবুকের লোগোটা, এটা আরেকটা ডিভের মধ্যে রাখা হয়েছে। মানে সেকশনগুলো আলাদা আলাদা করে রাখা হয়েছে। এক্স্যাক্টলি সেম একটা বিল্ডিং যখন বানানো হয়, রুম রুম করে বানানো হয় না, রুম। তো বিল্ডিং এর ক্ষেত্রে ওগুলোকে রুম বলা হবে, ওয়েবসাইটের ক্ষেত্রে এগুলোকে কি বলা হবে, ডিভিশন বা ডিভ বলা হবে। এরকম করে মনে করেন আমি একটা ডিভ নিলাম, নাম দিলাম সামথিং, নাম দেই নাই, আমি ভিতরে কন্টেন্ট রাখছি সামথিং। এখন আমি এটাকে যদি ব্যাকগ্রাউন্ড দিই, ডিভ সিএসএস তো এইভাবে কাজ করে তাই না? একই জিনিস কাজ করবে কেন আপনি বলেন, সবাই আপনি একটু বলেন যে এটা কি কাজ করবে, করবে না করবে না, কেন করবে না? ওনাকে জিজ্ঞেস করছি, অন্য কাউকে বলি নাই আমি। আপনাদের আজকে একটা জিনিস বলি, আপনারা এখানে যখন আমি কোনো কোয়েশ্চেন করবো, কনফিডেন্টলি অ্যান্সার দিবেন। আমি যদি বলি আপনি কি মানুষ, আপনি কনফিউজড, আমাকে ডাইরেক্ট বলবেন ভাই আমি জানি না, একদম কনফিডেন্টলি, ঠিক আছে ভাই আমি কি, আমি মানুষ। এরকম যদি করেন জীবনেও ফ্রিল্যান্সিং করা যাবে না। একটা ক্লায়েন্টের সাথে চ্যাট করতেছেন, ক্লায়েন্ট বলতেছে হাউ আর ইউ, আই এম, আবার কাটছেন, ঠিক আছে। এরকম এরকম হ্যাবিটটা হয়ে যাবে। আপনি যদি আমাকে কোশ্চেন দিতে পারেন না পারেন, কোশ্চেন অ্যান্সার দিতে না পারেন, ক্লায়েন্টের সাথে সেই সেম প্রবলেম হবে। হ্যাঁ, এরকম করে কনফিডেন্টলি বলবেন যে এই জিনিসটা আমার মনে হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়নি এই জন্য কাজ করবে না। আপনার নাম কি? ফাইভ আহমেদ। লাস্ট ক্লাসে যে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন, আচ্ছা এবার এটা এসটিএমএল এর দিকে তাকান, এখন আমাকে বলেন কাজ করবো না কেন? আমি অন্য কাউকে ক্লাস বলতে বলি নাই। ভয় পাওয়ার কিছু নাই, উপর থেকে একটু নিচের দিকে তাকান যে কোন জিনিসটা মিসিং। বসে বলে দিছে কে, কেউ বলে দেয় নাই? আচ্ছা, আপনার ফেস দেখে মনে হচ্ছে খুব ভয় পেতেছেন। আমার ফেস দেখে কি মনে হয় আমি ঝাড়ি দিব? ভয় পাওয়ার কিছু নাই, এখানে আমরা সিএসএসটা লিঙ্ক করে নিই, যার কারণে কাজ করবে না। এখন কাজ করে, এখন কাজ করে, ভয় মানে ভয় পেলে তো কিছু হলো না। আচ্ছা, তো মনে করেন আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আমি দিলাম ব্লু, পুরোটা চলে যাবে না? তা আমরা একটা হাইট উইথ সিলেক্ট করতেই পারি, পারি না? হাইট 200 পিক্সেল, এটা তো বুঝতেছি, হাইট মানে কি উচ্চতা, আর উইথ মানে কি প্রস্থ। আচ্ছা, এখানে আমি দিলাম সাপোজ 300 পিক্সেল, এটা তো একটা বক্সের মানে সাইজ পেয়ে যাবে।
আচ্ছা লেখাটা বেটার আমি লাল না করে সাদা করে দিই, হোয়াইট। এবারে চারটা বাজে, আসেন সাথে কি বসে বসেন। আপনাদের ব্যাচের একজন বাঁধন খান, ওনাকে বলছিলাম যে পরপর দুইটা অ্যাসাইনমেন্ট জমা না দিলে ক্লাসে ঢুকা যাবেন, উনি আসেনি। তো যাই হোক, আমরা তো মানুষ তাই না, আমাদের ভার্সিটি থাকবে, আমাদের কলেজ থাকবে, আমাদের স্কুল থাকবে, আমাদের গার্লফ্রেন্ড থাকবে, আমাদের বাচ্চা কাচ্চা থাকবে, তাই বলে আমরা এক্সকিউজ তৈরি করে কি অ্যাসাইনমেন্টগুলো জমা দিব না। আমি সিএসসি স্টুডেন্ট, আমার ফ্রিল্যান্সিং এর প্রবলেম হয় না, আমার স্টুডেন্ট ভাই আমি সিএসসি তে পড়ি, প্রাইভেট ভার্সিটিতে, বুঝিনি তো কত প্রেশার। আচ্ছা এই হচ্ছে অবস্থা, এক্সকিউজ তৈরি করা যায় বাট টাইমটা আসলে বের করে নিতে হয় নিজেকে। তো এই বক্সটাকে আমি যদি বাম থেকে সরাইতে চাই, এই বক্সটাকে যদি আমি বাম দিক থেকে উপর থেকে বা নিচ থেকে বা ডান থেকে যদি কি করতে চাই, সরাইতে চাই, তাহলে আমাকে একটা কিছু ইউজ করতে হবে। এই জিনিসটার নাম হচ্ছে মার্জিন। যেমন আমরা যখন স্কুলে পড়াশোনা করছি বা কলেজে আমরা যখন খাতায় পরীক্ষা দিছি, বামে আর উপরে একটা দাগ টানতে হইতো না, এই দাগ বলতে মার্জিন বোঝায় না। মার্জিন বলতে কি বোঝায়, যে অংশটা আমরা গ্যাপ তৈরি করতেছি মানে ছেড়ে কাজ করতেছি, ওই অংশটাকে কি বলা হয়, মার্জিন, মানে গ্যাপ তৈরি করা, এই গ্যাপটুকু তৈরি করাকে মার্জিন বলা হয়। আমারও কলেজ লাইফ পর্যন্ত ভুল ধারণা ছিল, এইচটিএমএল শেখার আগ পর্যন্ত, যে মার্জিন মানে হলো দাগটা তৈরি করা, আসলে দাগ না। মাঝে মধ্যে দেখবেন মার্জিন বলতে ওই ভাঁজ করাও বুঝাইতো, এই ভাঁজ মানে কি, উপরে আর বামে একটু জায়গা তৈরি করা। আচ্ছা মার্জিন মানে হলো ওই গ্যাপটা, মার্জিন দিয়ে এখানে 100 পিক্সেল দেন, এখন বুঝবো কিভাবে যে এটা কোন দিকে মার্জিন তৈরি হয়েছে। রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে যান, তাহলে এই পাশে এইচটিএমএল গুলো শো করবে, এই পাশে সিএসএস গুলো শো করবে। ইভেন আপনি এডিটও করতে পারবেন কিন্তু সেভ হবে না, এডিট করে রিলোড দিলে আবার আগের মতো। এখানে মনে করুন মার্জিনটা কমান, আপনি দেখছেন কমতেছে কমতেছে, আপনি কালারটা চেঞ্জ করেন, এখানে কালারটা রেড করে দেন, আবার রিলোড দিলে কি হবে, আবার আগের মতো। আচ্ছা যাই হোক, একটু তাকান এদিকে, বুঝবো কিভাবে মার্জিন কোন দিকে আছে। মার্জিন দিছি কোনটাতে, বডিতে দিবে না, দিবে মাউস নিয়ে গেলে দেখেন হলুদ হয়ে যাচ্ছে, কোন দিকে হলুদ হইছে, চারদিকে হলুদ হইছে না। এবার যদি আপনি মার্জিনটা শুধু মার্জিন না দিয়ে মার্জিন লেফট দেন, মার্জিন লেফট, তাহলে শুধু বাম দিকে জায়গা নেবে। এবার যখন মাউসটা ওইখানে ধরবেন তখন কোন দিকে হলুদ হয় বুঝার উপায় আর কি, যে মার্জিনটা কোন দিকে আছে, এই হলো মার্জিন। আপনি মার্জিন স্পেসিফিক্যালি দিলে চারদিকেই কাজ করে, শুধু যদি মার্জিন দেন তাহলে চারদিকেই কাজ করে, ভ্যালুটা চারদিকেই 100 পিক্সেল হবে। যদি আপনি স্পেসিফিক করে দেন মার্জিন হাইফেন লেফট, তাহলে শুধু লেফট দিকে মার্জিনটা তৈরি হবে। যদি আপনি আরেকটা এন্টার দিয়ে দেন মার্জিন টপ দেন 200 পিক্সেল, তাহলে টপে 200 পিক্সেল হবে। এই হচ্ছে অবস্থা, আচ্ছা এখন যদি আপনি মার্জিন রাইট দিতে চান লাভ আছে কোনো, ব্যাপারটা হচ্ছে আপনাকে কেউ বললো যে এই দেওয়ালটা ধাক্কা এক হাত দূরে নিতে হবে, তো আপনি দেওয়ালে পাশাপাশি দাঁড়ায় আছেন, আপনি দূরে সরবেন না দেওয়াল দূরে সরবে, আপনি দূরে সরবেন কারণ এই দেওয়ালে ওই দিকে যাওয়ার মতো কোনো স্কোপ নাই, তাই না, এরকম আর কি। আমরা যদি এটাকে মার্জিন লেফট দেই, এর বামে যদি কিছু থাকতো ওইটাকে সে বামে সরায়, সে একটু ডানে চলে আসতো, এরকম সে মূলত কোনো কিছুকে সরায় দিচ্ছে না, সে কি করতেছে মাঝখানে গ্যাপ ক্রিয়েট করতেছে। হ্যাঁ করা যাবে, কেন যাবে না, এখানে যদি আপনি মার্জিন লেফটটা -100 পিক্সেল দেন তাহলে কি হয় দেখেন,
কি হয়, ভিতরে ঢুকে গেছে। এই হচ্ছে অবস্থা, মূলত মার্জিন দিয়ে গ্যাপ তৈরি করে, কি করে গ্যাপ তৈরি করে, কোনো কিছুকে কিন্তু সরায় দেয় না। হয়তো গ্যাপ তৈরি করার জন্য সরাইতে পারে, কিন্তু মেইন উদ্দেশ্য কি, গ্যাপ তৈরি করা। আমরা ঘড়ির দিকে তাকিয়েছি কেন, ক্লাস শেষ করার জন্য না, টাইম দেখার জন্য, কিন্তু উদ্দেশ্য কি, উদ্দেশ্য হলো ক্লাসের টাইম কতক্ষণ হয়েছে এটা দেখা, কিন্তু মেইনলি কি কেন দেখাচ্ছে, কয়টা বাজে এটা দেখার জন্য। এরকম হচ্ছে অবস্থা, মেইন উদ্দেশ্য হচ্ছে গ্যাপ তৈরি করা। সো গ্যাপ তৈরি হয় এটাই বুঝে না, যদি চিন্তা করেন কিছুকে সরায় অন্য কিছুর সাথে ঝামেলা করে ফেলবেন। আচ্ছা এখন আমি শিখব প্যাডিং কি জিনিস। প্যাডিং, প্যাডিং 500 পিক্সেল দেন, কি হয়, ও মূলত এরিয়াটাকে বড় করছে। তো মার্জিন বলতে কি বোঝায়, একটা যেটাতে মার্জিন দিচ্ছেন ওর বাইরেও গ্যাপ তৈরি করবে, আর প্যাডিং বলতে কি বুঝাবে, ওর ভিতরে এরিয়াটাকে সে প্রসারিত করবে। এটা হচ্ছে পানির মতো, পানি ছেড়ে দিলে কি প্রসারিত হয়, ওরকম আর কি। আপনি যদি চান শুধু প্যাডিং টপ প্রসারিত হবে, তাহলে ওই ছোট ছিল তো, এই দেখেন সামথিং এর উপরে কত 500 পিক্সেল প্রসারিত হয়েছে, এটাকে ইফেক্টিভলি বুঝাই আমি। দেখেন এই যে প্যাডিং টপ, এটা কমন দেখছেন, যে জায়গাটায় মার্জিন দিস ওই জায়গায় আমার বুঝলাম না, মার্জিন তো আমি গ্যাপ ক্রিয়েট করার জন্য করছি, তাই না, গ্যাপ তো গ্যাপ থাকবেই, জাস্ট এই ভিতরের যে অংশটা, ভিতরের এই ভিতরের অংশটা প্রসারিত হবে, হ্যাঁ চারদিকে বাড়বে। আপনি যদি চান শুধুমাত্র মার্জিন উপরের দিকে মার্জিন বাড়বে, তাহলে মার্জিন টপ, প্যাডিং টপ উপরের দিকে যদি প্যাডিং চান তাহলে প্যাডিং টপ, যদি আপনি বাম দিকে প্যাডিং চান তাহলে প্যাডিং কি লেফট, প্যাডিং লেফট দেন। আপনি যদি চান নিচের দিকে প্রসারিত হবে এরিয়াটা, তাহলে প্যাডিং বটম, নিচের দিকে জাস্ট 10 পিক্সেলই বাড়াইলাম আমি, ঠিক আছে। এবার বুঝতে পারছেন তো না, হ্যাঁ ওটা ওই জায়গায় থাকবে, মার্জিন দিয়ে 200 পিক্সেল উপর থেকে সরাইছে, 200 পিক্সেল উপরেই থাকবে, হ্যাঁ মার্জিন ঠিক রেখে প্যাডিং কাজ করবে। এখন এখানে একটু ঝামেলা আছে, কি ঝামেলা, এই জিনিসটা সাধারণত যারা ডাবল সি স্কুল থেকে, আর ফাউন্ডেশন থেকে বা বিভিন্ন জায়গা থেকে টিউটোরিয়াল দেখেন আসলে জানেন না, ঠিক আছে, এই জিনিসটা আপনাদের ভুল হয়। হ্যাঁ যেমন দেখেন প্যাডিং লেফট, এটা আপনি আচ্ছা দিলেন না, প্যাডিং কিছু দিলেন না, দেওয়ার পরে এখানে একটু রিলোড দেন, দেখেন এরকম থাকতেছে, এটা সাইজ কত, সাইজ কত 300 পিক্সেল। আপনি যখন প্যাডিং, যে কোনো প্যাডিং দিবেন আপনি, প্যাডিং লেফট সাপোজ আপনি 20 পিক্সেল দেন, এটা দেখেন প্রসারিত হয়েছে আবার উইথও বাড়িয়ে গেছে, কত সমস্যা। আমরা চাচ্ছি উইথ ঠিক থাকবে, প্লাস এই যে কন্টেন্টটা, কন্টেন্টটার বাম পাশে একটু প্রসারিত হবে আর কি, বাট উইথ কিন্তু সেম থাকবে, যদি এটা চাই আর কি, আমাদের কাজের ক্ষেত্রে এটা দরকার হইতে পারে। তাহলে এখানে একটা নতুন প্রপার্টি অ্যাড করতে হবে, নাম হচ্ছে বক্স সাইজিং, নাম কি বক্স সাইজিং, দিলে হাইট উইথ আর মানে চেঞ্জ হবে না, প্যাডিং ঠিকই কাজ করবে কিন্তু হাইট উইথ চেঞ্জ হবে না, জাস্ট লেখাটা চেঞ্জ হবে, ভিতরে যে কন্টেন্টটা এটাতে একটু মানে ইফেক্টটা করবে। তো এখানে দিবেন প্যাডিং বক্স, ভ্যালুটা কি দিবেন, যদি প্যাডিং এর কারণে এই সমস্যাটা তৈরি হয়, এখানে একটু রিলোড দেন, দেখছেন কমে গেছে কিন্তু প্যাডিংটা ঠিকই আছে। এখানে আপনি 50 পিক্সেল দেন, সমস্যা নেই, উইথ বাড়বে না, বাড়ছে উইথ, উইথ বাড়তেছে না কিন্তু প্যাডিং ঠিকই কাজ করে, এরকম করতে দরকার হবে আমাদের মাঝে মধ্যে।
তো যাই হোক, এত ডিপে আমরা না যাই, আমরা এতটুকু তো ঠিকমতো বুঝি। মার্জিন মানে মানে গ্যাপ তৈরি করা, আমরা লেফট থেকে গ্যাপ তৈরি করতে চাইলে এখানে করতেই পারি। মার্জিন লেফট 200 পিক্সেল, এই যে 200 পিক্সেল গ্যাপ হয়ে গেছে। এখন কথা হলো একদম উপরে দেখেন এখানে গ্যাপ আছে, আমি কি গ্যাপ তৈরি করছি এটা? কিংবা আমি যদি এগুলো কিচ্ছু না দেই উপরে, কিন্তু বামে উপরের বামে কিন্তু গ্যাপ থাকে। এটা কিসের গ্যাপ? এটা হলো বডি, এই যে বডি যে ট্যাগটা ইউজ করছি আমরা, এটাকে অটোমেটিক্যালি একটা গ্যাপ তৈরি হয়ে থাকে, আমরা এই গ্যাপটা বাদ দিয়ে দিতে হবে। যার কারণে প্রথমে লিখতে হবে বডি, মানে বডিটা একটা কল করতে হবে। তো আমার কাছে মাঝে মধ্যে খুব কমপ্লেন আসে এরকম করে, ভাই মার্জিন প্যাডিং দুনিয়ার সব দিয়ে রাখছি, ঠিক হয় না তো? এটা কি কোনো মানে ক্লাসের মধ্যে আছে? এটা তো ট্যাগ একটা, সো ডট হবে না। ফার্স্ট জিনিস, সফটিক্যাটিতে অ্যাডমিশন নিলে নিজের মধ্যে একটা মুড তৈরি করার ট্রাই করেন। পার্ট সবসময় ভয় ভয়ের মধ্যে, যে একজন ফেস দেখলে মনে হয় ভয় পেতেছে, ঠিক আছে? অলওয়েজ একটা পার্টের মধ্যে থাকবেন। আমি সফটিক্যাটি স্টুডেন্ট, আমি কোনো একটা সময় একজন বাংলাদেশের খুব ভালো মানের একজন ওয়েব ডিজাইনার হবো, ঠিক আছে? বাংলাদেশের এমন একজন ফ্রিল্যান্সার হবো যে আমাকে সবাই চিনবে ফ্রিল্যান্সার হিসেবে। সো সবসময় যদি বিড়ালের মতো এরকম করেন তাহলে সমস্যা, ফেস দেখলে যাতে মনে হয় আপনি খুব কনফিডেন্ট, ঠিক আছে? কোনো কিছু না বুঝলে ইনস্ট্যান্ট জিজ্ঞেস করবেন যে এটা বুঝি নাই, কোনো কিছু নিয়ে কনফিউজ 10 বার জিজ্ঞেস করবেন, দরকার হলে ক্লাসের 2 ঘন্টা আপনি নষ্ট করেন, সমস্যা নাই, বাট বুঝতে হবে। ওকে, বডিতে যখন মার্জিন 0 দিব তখন কি হবে, বডিটা আর ওই মার্জিনটা নিবে না, এখন আমি মানে ইজিলি কাজ করতে পারি। এখন আপনি যদি ওই যে ডিপটা নিছি আমরা, এই ডিপটা থেকে আমরা ইচ্ছা মতো কালার করতেই পারি, পারি না? এটা কি বলুন তো, বুঝছিলাম গত ক্লাসে বুঝছিলাম। আচ্ছা ওকে, তো আমরা কালার চুজ করার জন্য, আচ্ছা ওটাতে না গিয়ে আগে আমি এটি দেখেন, এখানে কিছু এন্টিটি আছে, এটা একটু পরে বুঝি, আগে ওই যেটা শেষ করতে চাচ্ছিলাম প্রথমে ওইটা একটু দেখা দিই। এন্টিটিগুলো চলে আসছে, এই দেখেন কী কী এন্টিটি আছে, কপিরাইট, ট্রেডমার্ক, ইউরো, ইয়েন, পাউন্ড, সেন্ট, এম্পার সেন্ট, গ্রেটার দেন, লেস দেন, এগুলো সবই এখানে পাবেন আপনি। যাই হোক এটা বাদ দিই, এখন এটা সাদা হয়ে গেছে কারণ আমরা সাদা করে দিছি, ব্যাকগ্রাউন্ডও সাদা, একটু ব্যাকগ্রাউন্ডটাও ঠিক করি। ব্যাকগ্রাউন্ড কালার আমি ওই একটা ওয়েবসাইট দেখেছিলাম বোধহয় আপনাদেরকে, flatuicolors.com, এখানে খুব সুন্দর সুন্দর কালার আছে যেগুলো মানুষের চোখে লাগে না, যে কালারগুলো ইউজ করলে মানুষের চোখে অতটা লাগে না বা দেখতে ভালো লাগে। একটা কালার নিয়ে আমি এই যে একটা কালার নিলাম, নেওয়ার পরে এটাতে আমি হাইট উইথ দিতেই পারি, তাই না? আচ্ছা তো হাইট উইথ দিতেই পারে, এটা ছাড়াও একটা জিনিস আছে যেটা আমি এখন করব, এটার নাম হচ্ছে ডিসপ্লে। প্রপার্টিটার নাম কি? ডিসপ্লে, ডিসপ্লে ব্লক মানে হচ্ছে এটা এখন যেরকম আছে এরকম, যে কোনো কিছুকে আপনি যদি ফুল স্ক্রিন করতে চান, এরকম এরিয়াটা ফুল স্ক্রিন করতে চান উইথটা, তাহলে এখানে কী দিতে হবে? ডিসপ্লে ব্লক। আপনি যদি চান এটা যতটুকু কন্টেন্ট, কন্টেন্ট এতটুকু না, ব্যাকগ্রাউন্ডও এতটুকুই থাকবে, এতটুকুই থাকবে ব্যাকগ্রাউন্ড, তাহলে এখানে জাস্ট একটা জিনিস অ্যাড করতে হবে নতুন করে, ইনলাইন। কি অ্যাড করতে হবে? ইনলাইন মানে ইনলাইন ব্লক, তাহলে এটার পুরোপুরি দিতে যাবে না, এটা কতটুকু থাকবে, যতটুকু কন্টেন্ট অতটুকুই থাকবে। আর এখানে যদি আপনি আরেকটা জিনিস ইউজ করেন ডিসপ্লেতে, টেবিল, তাহলে একই কাজ করবে। আপনি যদি এখানে দেন ইনলাইন টেবিল, ডিসপ্লে ইনলাইন টেবিল, সেম কাজ করবে, কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে? শুধু ইনলাইন দিলে দেখেন একই কাজ করবে। তো আমরা মূলত এখানে ফুল স্ক্রিন করার জন্য ডিসপ্লে ব্লক করব, আর
যদি যতটুকু কন্টেন্ট অতটুকুই রাখতে চাই ব্যাকগ্রাউন্ডটা, তাহলে কি করব, ইনলাইন ব্লক। তো আচ্ছা, যতটুকু কন্টেন্ট অতটুকু রাখলেই বোধহয় দেখতে ভালো লাগবে, হাইট উইদার দেওয়া লাগবে না। এখন আমি এটাকে একটু প্রসারিত করব, প্যাডিং 100 পিক্সেল। কোন দিকে প্যাডিং বাড়বে আপনি বলেন। আপনি, আমি এখানে প্যাডিং 100 পিক্সেল দিছি, কোন দিকে বাড়বে প্যাডিং? চতুর্পাশে বাড়বে, রাইট? এই যে চারদিকেই প্যাডিং 100 পিক্সেল হয়ে গেছে। লেখাটা বাদে কন্টেন্টের দুই পাশে, আবার উপরেও 100 হওয়ার কথা। উপরে তো 100 হয়নি না, একটা কাজ করে আমি নিচে থেকে ধরে দেখি হয় হয়েছে কিনা। ও সরি, ভুল হয়েছে, আমি তো হাইট হিসাব করতেছি। হয়েছে এই যে 100, এই যে 100, আমি একটু বেশি উপর থেকে নিছি আর কি। ওই যে ডান পাশেরটা, সেকেন্ডটা 100। এরকম করে চারদিকে বাড়বে। আমি যদি চারদিকে না করে শুধু বামে করতে চাই, কি করতে হবে? মার্জিন লেফট। এখন আপনি এটা এক লাইনেই লিখতে পারেন, চারটা ভ্যালুর মাধ্যমে। 100 পিক্সেল দেওয়া মানে চারটা ভ্যালু তৈরি হয় চারপাশে, 100 পিক্সেল, 100 পিক্সেল, 100 পিক্সেল, 100 পিক্সেল। এরকম করে চারটা তৈরি হয়, চারটা তৈরি করতে পারি, সেটা সিঙ্গেল লিখলেই হয়, ঠিক আছে? এখন আপনি যদি আলাদা আলাদা একই লাইনে চেঞ্জ করতে চাই, তাহলে চারটা ভ্যালু দিবেন, দিয়ে একদম উপরেরটা যদি চেঞ্জ করেন, এটা মূলত চেঞ্জ হবে কোন দিকে? উপরে, প্রথমটা উপরে। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, রাইট, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আচ্ছা, আপনি একটা কাজ করবেন, আপনি ওনাদের দুজনে মাঝখানে বসবেন না নেক্সট ক্লাস থেকে, কারণ আপনাকে মাঝখানে বসলে ওনারা দুজন সবসময় আপনার দিকে তাকায় একটু উপর পরে, কারণ উনি কি একটু কম পারে নাকি? আচ্ছা দেখেন, দ্বিতীয়টা কাজ করবে ডান দিকে, কোন দিকে? কারণ ঘড়ির কাঁটার দিকে যেহেতু ঘুরতেছে, উপরের পরে কোন দিকে যাবে? ডানে যাবে। এখানে দেন আপনি সাপোজ 50 পিক্সেল, তাহলে ডান দিকে 50 পিক্সেলই থাকবে। ক্লিয়ার? যদি আপনি পরেরটা চেঞ্জ করেন, কোন দিকে কমবে বা কোন দিকে বাড়বে? নিচের দিকে। যদি আপনি 700 পিক্সেল করেন, এটা নিচের দিকে অনেক বেড়ে যাবে। আপাতত 70 করি। এটা কোন দিকে? ট্যাক্সি রাখি, এটা লেফটেই থাক। ওকে, তো প্যাডিংয়ের ব্যাপারটা তো ক্লিয়ার। এখন আমি এই বক্সটাকে যদি মানে সরাতে চাই, তাহলে কি করতে হবে? মার্জিন দিতে হবে, মার্জিন। এটাও আপনি একই লাইনে লিখতে পারেন। এখন কথা হচ্ছে, আমি যদি এখানে মার্জিন লেফট দিই, তাহলে কিন্তু চারটা ভ্যালু কাজ করবে না। কয়টা কাজ করবে? একটা কাজ করবে। আমি চারটা ভ্যালুকে একই সাথে যখন লিখবো, তখন শুধুমাত্র প্যাডিং লিখবো। কি লিখবো? শুধু প্যাডিং। সেমভাবে যদি আমি মার্জিন এখানে লেফট, টপ, রাইট আলাদা করে না লিখে একই সাথে লিখতে চাই একই লাইনে, তাহলে এখানে লেফট, টপ, রাইট লেখা লাগবে না। কি লিখবো? শুধুই মার্জিন লিখবো। এক্স্যাক্টলি সেম আমি যখন এখানে ব্যাকগ্রাউন্ড লিখছি, ব্যাকগ্রাউন্ডের অনেক ধরনের প্রপার্টি হয়, যেমন ব্যাকগ্রাউন্ড কালার একটা, এটা দিয়ে কী করে ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে আসে। এরপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা দিয়ে কী করে একটা ইমেজ শো করে। তো ইমেজ আমি একটা শো করাই, ইমেজ শো করার সিস্টেমটা দেখাচ্ছি। দেখেন কী দিতে হবে, ইউআরএল এর ভিতরে। এখন আপনি দুটি ইনভার্টেড কমা দিয়ে এর ভিতরে লেখেন যে আমাদের ইমেজটা কোথায় আছে, ঠিক আছে?
আমাদের সিএসএস ফাইলটা কোথায়? এখানে আছে। আচ্ছা, এখানে যদি আমি একটা ফোল্ডার তৈরি করি ইমেজেস নামে, তারপর এখানে একটা ইমেজ নিয়ে আসি আমি, আচ্ছা অন্য কোনো ইমেজ নেই, ন্যাচারের একটা ইমেজ নিয়ে আসি, সাপোজ এটা নিয়ে আসলাম, ঠিক আছে এই ইমেজটা সাপোজ ইউজ করি আমরা, এটার ভিতরে আমি একটা ইমেজ পেস্ট করলাম আর এটা নামটা চেঞ্জ করে আমি দিলাম সাপোজ আমাদের ব্যাকগ্রাউন্ড ডট পিএনজি নামে একটা ইমেজ সেভ করলাম। এখন ইমেজটা যদি আমি এই বক্সটার ব্যাকগ্রাউন্ডে শো করতে চাই তাহলে আমাকে এখানে লিখতে হবে ইমেজেস স্ল্যাশ ব্যাকগ্রাউন্ড ডট পিএনজি। আসছে ইমেজটা অনেক বড়, তো এই জন্য আর কি এভাবে আসছে। যদি আমি হ্যাঁ হ্যাঁ এরিয়ার ভিতরে আসছে, প্যাডিং না, প্যাডিং দিয়ে তো এরিয়াই বাড়াচ্ছি আমি, এরিয়ার ভিতরে, হ্যাঁ টোটাল বক্সটার ভিতরে আর কি। এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি বডিতে অ্যাড করতে চাই তাহলে আমি বডি ট্যাগের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল এরকম করে দিয়ে দিলেই চলবে। কয়টা আসছে? ঠিক আছে, এখন আপনি আমাকে বলেন আমি রিপিট নান করব কেমনে? হ্যাঁ না, কি কিভাবে করব এটা, মানে একটা শো করতে চাচ্ছি রিপিট হবে না। আমি যদি এই লাইনে ইউজ করতে চাই তাহলে এই লাইনে ব্যাকগ্রাউন্ড রিপিট করব না, আমি বলছি এই লাইনে ইউজ করবো, এই প্যাডিং যেরকম এক লাইনে লিখছি আমি সবগুলো। আচ্ছা দেখেন এখানে এই যে আপনি ইমেজটা দেখতেছেন বা এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা আমি আলাদা করে এখানে অ্যাড করতে পারতেছি, পারতেছি না? পারতেছি, আমার ব্যাকগ্রাউন্ড কালারটাও শো করতেছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটাও শো করতেছে। যদি একই লাইনে লিখতে চাইতাম তাহলে এখানে এই যে হাইফেন দিয়ে তারপরে যা ছিল এটা হইতো না, আর এখানে যে ভ্যালুটা দেখতেছেন এই ভ্যালুটা জাস্ট এখানে একটা পেজ দিয়ে পেস্ট করে দিলেই হতো। মানে দুইটা একসাথে লিখবো কিভাবে? এখানে ব্যাকগ্রাউন্ডের পরে আর কিছু হবে না, মানে প্রপার্টির পরের অংশটুকু হবে না, খালি প্রপার্টির নামটাই হবে ব্যাকগ্রাউন্ড। আর প্রথমে আপনি যদি কালার না দিয়ে পরেও দেন স্পেস দিয়ে, নো প্রবলেম। আপনি এই যে কালারটা দেখতেছেন এই কালারটা আপনি ইউআরএল এর পরে দেন, নো প্রবলেম, ও ধরে নিবে, ব্রাউজার ধরে নিবে প্রথমটা ইমেজ পরেরটা কালার। দেখেন একই জিনিস, এরকম করে প্রত্যেকটা প্রপার্টিরই আলাদা আলাদা ভ্যারিয়েশন আছে, যেমন কালারের আছে, তারপরে ডিসপ্লের আছে, তারপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের আছে, প্যাডিং আছে, মার্জিন আছে, সব কিছুরই ভ্যারিয়েশন আছে। ওগুলাকে একই লাইনে লেখার জন্য কি করতে হয়? প্রত্যেকটা ভ্যালু স্পেস দিয়ে লিখতে হয়। কি করতে হয়? স্পেস দিয়ে লিখতে হয়। সেরকম আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ আর ব্যাকগ্রাউন্ড কালার দুইটাকে ভ্যালুটা কি করছি? স্পেস দিয়ে লিখছি।